गौरीकुंड থেকে আমাদের যাত্রা শুরু হয় কেদারের উদ্দেশ্যে। দূরত্ব 16 কিলোমিটার। অদম্য মানসিক জোর নিয়ে বাবা মা ও 3টি বিভিন্ন বয়সের বাচ্চাদের নিয়ে আমাদের যাত্রা। নমস্কার বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেবে। যে ছোট ছোট বিষয়গুলি আগের ভিডিওতে আমরা আপনাদের জানাইনি সেগুলি এখানে জানানোর চেষ্টা করব। পুরো লাইন দেখতে পাচ্ছেন, পুরো সম্পূর্ণ ভিড়, প্রচুর প্রচুর ঘোড়া আর ততই মানুষ। घोड़ा 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 आगे बढ़, आगे लीजिए। तो घोड़ा एके बारे कत घोड़ा आछे ता गुणे शेष करा जाबे ना। আমরা লাঠিতে ভর করে হাঁটছি, অসুবিধা হচ্ছে না কিছু। ব্লক করে রেখেছি, এটাই যে হাঁটতে কোনো অসুবিধাজনক, আর তাছাড়া কিছু নয়। এখান থেকে জঙ্গল চটি আমাদের ফার্স্ট স্টপেজ। 3.5 কিলোমিটার দেখাচ্ছে। আর 15.5 কিলোমিটার দেখাচ্ছে কেদারনাথ, মানে 500 মিটার উঠে এসেছি মাত্র। রাস্তায় হাঁটতে অসুবিধা বলতে একটাই, সেটা হচ্ছে প্রচুর ঘোড়া ডিস্টার্বেন্স। এছাড়া এখনো পর্যন্ত প্রবলেম সেরকম কিছু নেই। আর যেটুকু পাহাড়ে হাঁটতে অসুবিধা হয় সেটুকুই। খুব বেশি কিছু প্রবলেম নেই, বিশেষত এই লাঠিটার জন্য সমস্যা হচ্ছে না। আর 2 কিলোমিটার আর 14 কিলোমিটার কেদার। আমরা তার মানে নিচ থেকে উপরে প্রায় 2 কিলোমিটার হেঁটে চলে এসেছি, কমপ্লিট করে ফেলেছি। আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছি। রাস্তা খুব পিছল, ক্যামেরা বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। সামনে বরফের পাহাড় অল্প অল্প করে উঁকি দিতে লেগেছে। এই টানে টানে চলে যেতে পারছি। চতুর্দিকটা অসাধারণ, হয়তো প্রকৃতির জন্যই হেঁটে যাওয়া সম্ভব। প্রচুর হেলিকপ্টার ঘন ঘন আসা যাওয়া করছে। পুরো রাস্তায় ছোটো ছোটো দোকানগুলো রয়েছে, আপনারা চাইলে লেবুর জল, শশা, চিপস এগুলো পেতে পারেন। এটাই হচ্ছে প্রবলেম, যে একই রাস্তা দিয়ে ঘোড়া এবং মানুষ, ঘোড়াও যাচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে। যদি শুধুমাত্র হেঁটে যাওয়ার রাস্তা হতো এটা, তাহলে কোনো প্রবলেম ছিল না। सामने लाइन दिए दोकान रयेछे चाइले लेबुर जल शशा एगुलो खावा जाबे एखान थेके रास्ताय खावा दावा कोनो असुविधा नेই तबे हाटार जोन्नो एकदम हल्का जतटुकू ना खेलेই नয় सेटुकुई उचित दादा डांग की तो लग रास्ताय प्रचुर शौचालय पाबेन तबे बेशिरभागई नोंगरा ताई जलेर व्यवस्था और परिच्छन्नता देखे ता व्यवहार करबेन। जंगल चोटी दाड़िये आछि एखाने किछुक्षणेर जोन्नो एकटु रेस्ट निई 4 किलोमीटर चले एसेछि सामने और 12 किलोमीटर आमादेर रयेछे नहीं चाय नहीं प्लीज नहीं वो उन्होंने पी ली 2 बार बोली हां मैं जानी বাচ্চাদের জন্য 3টি পিট্টুর ব্যবস্থা করেছিলাম আর আমরা ছিলাম পিট্টুর পিছন পিছন তবে এই ক্ষেত্রে বলি পিট্টুর সাথে চলা কষ্টকর মনে হলেও অতি দ্রুত এবং নির্দিষ্ট গন্তব্যে আপনি পৌঁছে যাবেন বাচ্চার দিকে নজর দিতে দিতে আমরা আবার যেতে শুরু করলাম জঙ্গল চটিতে কিছুক্ষণ রেস্ট নিলাম এবার আবার হাঁটতে শুরু করেছি। এখানে একটা জিনিস আছে যে সারা রাস্তাতে ঘোড়া পিট্টু কিন্তু অ্যাভেলেবেল যদিও তার জন্যই হাঁটতে অসুবিধা হচ্ছে হ্যাঁ প্রচণ্ডই এখানে পিছিল হয়ে একদম পিছিল হয়ে গেছে রাস্তা ভীষণ ক্লিক করছে হ্যাঁ আর দু সাইড দিয়ে যারা নামছে একদিক থেকে উঠছে একদিক থেকে নামছে ফলে রাস্তায় যেতে অসুবিধা হচ্ছে কিন্তু যদি কারো কোনো অসুবিধা হয় তার সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না রাস্তার যে কোনো সময় পিট্টু ঘোড়া অ্যাভেলেবেল। আমরা ভীমবালির থেকে এগিয়ে যাচ্ছি নেক্সট ভীমবালি 2 किलोमीटर देखाচ্ছে সামনে একটা রুদ্র ফলসও আছে জঙ্গল চটির পর কিছুটা বেশ খাড়াই ছিল এখন ফ্ল্যাট রাস্তা उनको बोल देना कहीं पर भी उनको तकलीफ हो तो बैठ जाए बता दे। চারিদিকে ঘন সবুজ পাহাড় আপনাকে সতেজ করে রাখবে। এক্ষেত্রে বলি এখানে পথে ফোনের টাওয়ার বেশ খারাপ কেবলমাত্র জিও ফোনের টাওয়ার বেশ ভালো তাই সাথে জিও ফোন থাকলে সুবিধা হবে। আর 500 মিটার দেখাচ্ছে ভীমবালি গৌরীকুণ্ড থেকে 4 কিলোমিটার চড়াই উতরাই ছিল যতটা সমস্যা কিন্তু এখানে রাস্তা ভীষণ কনজাস্টেড ন্যারো রাস্তা আর সবচেয়ে বড় কথা এত ঘোড়া অত্যাচার যার জন্য আর এটা পুরো টানা চড়াই রাস্তা জঙ্গল চটি থেকে ভীমবালির রাস্তাটা পুরোটাই 2 কিলোমিটার রাস্তা পুরোটাই চড়াই রাস্তা। आठ घंटा लगल विजय पहुँचते। हेलो, आवाज आ रही है? रास्ता खुबी सुंदर, प्राकृतिक दृश्य असाधारण। रास्ता सरू होक पिछल होक चाई होक प्राकृतिक सौंदर्य असाधारण। चतुर्दिक থেকে ঝর্ণা পড়ছে। কোন চালান তুমি আর ভাই মান ফুটো দাও আমি। ঘোড়া ধাক্কা খেয়ে গেলাম একবার ভিডিও করতে করতে। আপ ভালো हाँटा पथे क्लांति दूर करते माझे माझे झर्णार जल चोखे मुखे छिटे निते पारेन। हाँटते हाँटते घोड़ा पिट्टू डुलिर धक्का खेलेओ गोटा रास्ताय घोड़ार टुं टुं शब्दे मने हच्छिल सुरेर लहरी बा आपनि जदि भाबते पारेन तबे मंदिरेर आरतिर घंटार ध्वनि। हजार हजार अंश ढल नेमेछे। আমরা এখন চলে এসেছি ভীমবলির কাছে। এখান থেকে আর 10 কিলোমিটার মতো বাকি আছে। আস্তে আস্তে পৌঁছে যাব। এই মনু দাও। কেদারনাথ দেখতে পাওয়া যাচ্ছে এখানে। মেঘে ঢাকা আছে। ওই উপরে আমাদেরকে উঠতে হবে। অনেক টার্নিং আছে, টার্নিং দিয়ে ঘুরতে হবে। ভীমবলি চটলিং চলি এখান থেকে একটা বিকল্প রাস্তা আছে 1.5 কিলোমিটার। দুটো রাস্তা দিক দিয়ে চলে যাচ্ছে, দুটো কেদার যাচ্ছে। একটা দিক দিয়ে চড়াই পথে চলে যাচ্ছে, একটা নিচ দিক দিয়ে চলে যাচ্ছে। আমরা রামবাড়া ক্রস করে এগিয়ে চলেছি। হ্যাঁ, গ্রাম ছিল 2013 সালের বন্যায় একদম শেষ হয়ে গেছে, কোনো চিহ্নই নেই।2013 हड़पा बान केदारनाथेर जनपद पथकेई ध्वंस करेनी, केदारनाथेर काछे पौঁছানোকেও করেছে दुर्गम। छोट लिंचली क्रस कर चले 8 किलोमीटर मत चले 8 किलोमीटर ऊपर उठते हैं। प्रचंड भाव घोड़ागुलो पड़े सामने एक शरबत खेয়ে নি, তারপরে আবার সামনের দিকে এগোবো। হাই হ্যালো ওনার কাছে আমরা শরবত খেলাম, প্রাণ ফিরে পেলাম এখানে আসার পরে। হ্যাঁ এখনো 8 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ দারুণ শরবত বানালেন, এখানে এলে অবশ্যই একবার আসবেন। হ্যালো नाम क्या है? नाम बबलू। बबलू भैया, बबलू भैया आपको हाय कह रहे हैं। इस जगह छोटी लिंचोली जी, छोटी लिंचोली चले खूब सुंदर एक शरबत खेलाम, एनार्जी पे गेছি। আরো 8 কিলোমিটার যেতে হবে। বেশ কয়েকটি হিমবাহ অতিক্রম করে আমরা ক্রমশই এগিয়ে চলেছি। তবে যতই বলা হোক যে এই দূরত্ব 16 কিলোমিটার, তা কিন্তু নয়। দূরত্ব কম করে 23 কিলোমিটার এবং পুরোটাই খাড়া রাস্তা। বালিঞ্চলির কাছে পৌঁছে গেছি। এই উপরে যেটা দেখা যাচ্ছে এটাই, আর খুব বেশি হলে 5 কিলোমিটার মতো, 4.5 কিলোমিটার মতো আছে। এই বরফ জমে আছে এখানে, এগুলোকে সিকিমে গন্ধা বরফ বলে, জানি না এখানে কি বলে। গন্ধা বরফই লাগছে, এগুলো ফ্রেশ নয়, অনেকদিন ধরে জমে থাকা। কষ্ট খুবই হচ্ছে, লাস্ট ফেজেই পাশ পৌঁছে গেছি। এই লাস্ট 3.5 কিলোমিটার রাস্তা প্রচণ্ড চড়াই, উঠছে উপর দিকে, ওই রাস্তা দিয়ে উঠতে হবে। প্রচণ্ড খাড়া চড়াই, উঠে এলাম, দু একবার দাঁড়িয়েছি। পথে অনেক শর্টকাট রাস্তা পাবেন, তবে আমি বলবো মেন রাস্তা ধরেই চলুন। বৃষ্টির সম্ভাবনা এখানে খুব, তবে কেদারনাথের কৃপায় আমরা বিশেষ অসুবিধার সম্মুখীন হইনি। ঘোড়া এখানে উঠিয়ে আসবে, এরপরে ঘোড়া থেকে নেমে আপনাকে হাঁটতে হবে। এখন অব্দি কেদারের মন্দির এসে গেছি, যদিও মন্দির এখনো দেখতে পাইনি। হেলিপ্যাড কাছে দেখতে পাচ্ছি, মন্দিরের লাইনও দেখতে পাচ্ছি। অবশেষে বিকেল নাগাদ আমরা পৌঁছে যাই মন্দিরে এবং সন্ধ্যারতি দর্শন করি। भिडियोटी भालो लागले लाइक शेयर और सबसक्राइब करबेन। धन्यवाद।